আসসালামু আলাইকুম। আপনি মোটামুটি কাদায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, এমনই একটি ব্যবসায়িক আইডিয়া দেব। আর ব্যবসা করতে গেলে কিন্তু বুদ্ধি লাগে এবং মুখের ব্যবহারটা সুন্দর লাগে। আর আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো, এই ব্যবসাটি করতে গেলে আপনার মুখে জাদু থাকতে হবে, মোটামুটি কাদায় আপনার মানুষের সাথে কথা বলার মতো সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ একজন কাস্টমার আসলে তাকে বুঝানোর মতো ক্ষমতা থাকতে হবে। এটা শুধু আজকের ব্যবসা না, যে কোনো ব্যবসায় আপনি করতে গেলে এই ধরনের যোগ্যতা আপনার প্রয়োজন আছে। আর এই ধরনের যোগ্যতা থাকলে আপনি যে ব্যবসায় করেন না কেন, আপনি জীবনে কিছু করতে পারবেন 100%। কারণ আমরা অনেকে আছি যারা কথা বলতে গেলে একজনের সাথে তত তত তমা খাইয়ে যায়, কথা গুছিয়ে বলতে পারি না। কিন্তু আজকের ব্যবসাটি হলে গিয়া বেশিরভাগ আপনার কাস্টমার থাকবে নারীরা, বিশেষ করে বাচ্চা নারীরা, অল্প বয়সী নারীরা, উঠতি বয়সী নারীরা এবং কিছু মা বোনেরাও আপনার মূলত কাস্টমার থাকবে। আর এই ব্যবসায়িক আইডিয়াটি হলো গিয়ে, আপনারা আমার একটু ভিডিওতে দেখুন, সেটা হলো গিয়া নারীদের যে বিভিন্ন ধরনের চুলের ব্যান্ড, তারপর চিরুনি, তারপর কানের তার, রূপার বলতে ইমিটেশন যেটা বলে আর কি, কম দামি যে কানের গলার চেইন, 2 নম্বর আর কি ক্লোন, তো এই যে গহনা জুয়েলারি আইটেম আছে, তারপর হলো গিয়া চুলের ব্যান্ড আছে, এগুলো কিন্তু যে কোনো বয়সের মা বোনেরা কিনে থাকেন। আর এই ব্যবসাটি, এই ধরনের ব্যবসা যারা করে তাদের দোকানে দেখবেন যে বিভিন্ন মা বোনদের কিন্তু ভিড় লেগে থাকে। শুধু মা বোনদের না, অনেক ভাই ব্রাদাররা আছে যারা বিবাহিত আছেন, বউয়ের জন্য ব্যান্ড, তারপর হলো গিয়ে এখানে দেখছেন চুলের যে ক্লিপ থাকে, চুলের ব্যান্ড থাকে, তারপর হলে গিয়া চেইন থাকে, কানের তা, নাকের তা, এগুলো অনেক পুরুষ ভাইরাই অনেক সময় দেখা যায় তার গার্লফ্রেন্ড, তার মা, তার বউয়ের জন্য কিনে থাকেন এবং অনেকে শখের বশেও কিনে থাকেন। এটার যে কাস্টমার শুধু নারীরা তা নয়, এটার কাস্টমার কিন্তু পুরুষরাও হয়ে থাকে। তো আপনি এই ব্যবসাটি করতে পারেন, এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি মিনিমাম মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কেননা এসব ব্যবসা এক কথায় বলতে গেলে আপনার ডাবল মুনাফা। আপনি দেখা গেল যে 10 টাকায় মাল কিনে ওটা 30 টাকায় বিক্রি করতেছেন। একটা চুলের ব্যান্ড চকবাজার থেকে কেনা পরে 3 টাকা 4 টাকা, কিন্তু 20 টাকার নিচে কেউ বিক্রি করে না। তবে হ্যাঁ, ব্যবসা করতে গেলে ধৈর্য লাগবে, যে প্রাথমিক অবস্থায় আপনি ব্যবসা করে সফল হয়ে যাবেন তা না। আপনাকে যেটা করতে হবে, ওই যে বলছি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, কাস্টমার আসলে তাকে বুঝানোর মতো ক্ষমতা থাকবে। আর সবাই একটা প্রশ্ন করবেন যে ভাই, আপনার কথায় না হয় আমি এই ব্যবসাটি শুরু করলাম, কিন্তু তখন দেখা যাবে যে এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনাকে চকবাজার থেকে এই মালগুলো ক্রয় করতে হবে। আপনি ঢাকা চকবাজার যাবেন, চকবাজার গিয়ে এই ধরনের পাইকারির দোকানের অভাব নেই। দেখবেন আপনি গেলে হরেক রকম এই ধরনের জুয়েলারি আইটেম এবং চুলের মেয়েদের আইটেমগুলো আপনার এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণ ওখানে আপনার পাইকারি বিক্রেতা আছে। আপনারা চাইলে ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিতে পারেন যে চকবাজার থেকে, পাইকারি বাজার থেকে কীভাবে মালামাল ক্রয় করব। তো এই জন্য আপনাদের অনুরোধ রইব, আপনারা বিভিন্ন মাধ্যমে ঘেটে তারপর আপনারা এই ব্যবসায় নামেন। আর আমি বললাম আমার কথায় আপনাদের ব্যবসায় নামার দরকার নেই, আপনারা প্রয়োজনে আপনার আশেপাশে এই ধরনের ব্যবসা যারা করে, এই যে জুয়েলারি আইটেম এবং মেয়েদের টুকটাক কসমেটিক্স আইটেম, তাদের সাথে সর্বপ্রথম আলোচনা করে নেবেন, তারপর ব্যবসাটা শুরু করবেন। কারণ আমার কথায় ব্যবসা শুরু করে লস খেলে যে বলবেন ভাই আপনার কথায় শুরু করছি, তা হবে না। আপনারা যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনি নিজের বুদ্ধি আছে, নিজের বিবেক আছে সেটাকে খাটান, তারপর আপনি এই ব্যবসায় আসেন। আশা করি আমার ব্যবসায়িক আইডিটি ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।